আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন একই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে আপলোড করলে চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা, বা ভিউজ কমে যাবে কিনা, সাবস্ক্রাইবার কমে যাবে কিনা, ইত্যাদি নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাকে প্রতিনিয়ত। কমেন্ট বক্স চেক করলে আমি দেখতে পাচ্ছি। তো আসলে এটা কতটা যুক্তিযুক্ত আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি। ইউটিউব কোথাও বলেনি যে আপনি শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে আপলোড করতে পারবেন না, কিন্তু এখানে বেশ কিছু কিন্তু রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিভিল করে দিব। আপনারা অনেকে আছেন একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও আপলোড করেন, তো এটা আসলে কিভাবে কাজটা করবেন সেটা আজকের এই ভিডিওতে খুব ভালো একটা দিক নির্দেশনা দিব আজকে আপনাদেরকে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গেলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে মোটামুটি সবচেয়ে বেশি ভিউজ আসা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, 45,000, 39,000, 38,000, 35, 28, 27। একটা 3 থেকে 4 মাসের চ্যানেলে আলহামদুলিল্লাহ যতটুকু ভিউজ পেয়েছি আল্লাহ দরবারে শুক্রিয়া। ওকে, তো এখন আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি এই যে শর্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম, শর্ট সেকশনের মধ্যে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি দুটো শর্ট ভিডিও আপলোড করেছি। একটার মধ্যে ভিউজ এসেছে 1400, আর একটার মধ্যে এসেছে 4800, যেটা আমার চ্যানেলের যে গ্রোথ রেট সেটার তুলনায় অনেক কম। যেখানে আপনারা জানেন শর্ট ভিডিও ইমপ্রেশন ইউটিউব অনেক দিয়ে থাকে, শর্ট ভিডিওগুলো মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে সেখানে আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ কম এসেছে শর্ট ভিডিওগুলোতে, কারণ আমার চ্যানেলটা কিন্তু শর্ট চ্যানেল না। কারণ শুরুর দিনগুলোতে যদি আপনার চ্যানেলে লং ভিডিও ভাইরাল হয়, লং ভিডিওতে যদি সবচেয়ে বেশি ভিউজ পান, সেক্ষেত্রে আপনার চ্যানেলে শর্ট ভিডিওতে কিন্তু ইউটিউব ওরকম ইমপ্রেশন দিবে না, ঠিক আছে? বা শুরুর দিনগুলোতে যদি আপনি শর্ট ভিডিও নিয়ে চ্যানেল শুরু করেন, শর্ট ভিডিও যদি আপনার চ্যানেলে ভাইরাল হয়, সেক্ষেত্রে লং ভিডিওতে ভিউজ কম আসবে। এটা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেছি আমি, এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি। ওকে, এখন একই চ্যানেলে আপনি শর্টস এমনকি লং ভিডিও দুটো আপলোড করতে পারবেন, কোনো সমস্যা না, আপনি ইনকাম করতে পারবেন, মনিটাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার চ্যানেলটা যখন আপনি চ্যানেলের শুরুর দিনগুলোতে লং ভিডিও নিয়ে কাজ করবেন নাকি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন, এটা প্রথমে আপনি ডিসাইড করবেন। এটা ডিসাইড করা শেষ হয়ে গেলে আপনি লং নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, সপ্তাহে একটি বা মাসে 2-3টা করে। কিন্তু প্রথমে আপনি শর্ট ভিডিও নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন চ্যানেলে, সেটা ডিসাইড করবেন, সে অনুযায়ী কন্টেন্ট মেক করবেন, সে অনুযায়ী আপনি কন্টেন্ট মেক করবেন, ঠিক আছে? আগে চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনি মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করিয়েন লং চ্যানেলে, কোনো সমস্যা নেই। আগে আপনার চ্যানেলটা আপনি গ্রো করান, লং এ গ্রো করাবেন নাকি শর্টস নিয়ে গ্রো করাবেন, আগে গ্রো হোক তারপর আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি একই সাথে প্রতিদিন শর্টস এবং লং আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো হতে হয়তো সময় লাগতে পারে, ঠিক আছে? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।